আপনি সমস্ত আমাদের 2000 কোটি টাকার উপরে আসাম ভ্যালিতে খরচ হচ্ছে। সুতরাং আমাদের 125টা টি গার্ডেন আছে, আমাদের বরাক উপত্যকা তেল এবং গ্যাসের ওপর ভাসছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী গত সপ্তাহে বলে গেছে বরাক উপত্যকায় এই পরিমাণে গ্যাস আছে যে আমরা বাংলাদেশ শ্রীলঙ্কাকে রপ্তানি করতে হবে, কিন্তু এই গ্যাস দিয়ে বরাকে যে শিল্প করা যায়, কর্মসংস্থানের সুযোগ করা যায়, এই ব্যাপারে সরকারের কোনো নজর নেই। এই সমস্ত কারণে আমরা আমাদের নিজেদের টাকায় আমাদের নিজেদের রাজ্য গড়ে তুলব। আজকে দেখুন মণিপুর, মিজোরাম, অরুণাচল, এদের 5 লক্ষ 6 লক্ষ জনসাধারণ নিয়ে পৃথক রাজ্য গঠিত হয়েছে। আজকে সেসব রাজ্য কত উন্নত হয়ে গেছে, আমরা তো 45 লক্ষ লোক। আমরা মনে করি যে আসামের মধ্যে আমরা একটা মানে খুব সুন্দর আমরা রাজ্য আমরা গঠন করবো, যেটার নাম হবে পূর্বাচল রাজ্য।